হায় হায় ভাই, এই হিন্দু ব্যক্তি মুসলমানদেরকে নিয়ে এগুলো বলার সাহস কই পাইছে? আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের সামনে মাইক চালিয়ে দিয়ে নাচছে। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যীশু খ্রিস্টের জন্মদিনে মুরগি কেটে পুকুরের কোনায় বসে খাচ্ছে। কালী পূজার বিসর্জনের দিন হিন্দুকে দেখেছি মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে নাচতে নাচতে যাচ্ছে। তাহলে আসছে বছর নাকি আবার হবে? আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে, আমি ভালো করে ঘড়ি ধরে মিলিয়েছি, দিনে 5 বার নামাজ পড়ে মুসলমান। সব থেকে বড় আশ্চর্য কি জানে, এটা ভালো করে লক্ষ্য করবেন, এটা মুসলমান, তারা ইহুদি, তারা তাদের ধর্ম পালন করে। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3:30টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়, একদিন, দুদিন, তিন দিন, এক সপ্তাহ মিলিয়েছি, নামাজের সময়টা 1 মিনিট এদিক ওদিক হয়। আপনাদের এই পুরো সবঙ্গে যদি বন্যা হয়ে যায় তবু নামাজের সময়টা পরিবর্তন হবে না, ওটা ভোর 5টার নামাজটা 5টাতেই হবে। কিন্তু দুঃখ কি, নরঘাট ব্রিজটা পেরোতে গেলে ডান দিকে একটা মুরগির দোকান আছে, ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, গোটা 110, কাটা 220। আমার কষ্ট হয়, তোমার নাম নিয়ে মানুষ কসাইখানা খুলে ফেলেছে। 1 মাস ওরা রোজা পালন করে, সকালবেলা সূর্য ওঠার আগে মুখটা ধুয়ে নেয়, একটুখানি খেয়ে নেয়, সারাদিন উপবাস না খেয়ে থাকে, সন্ধ্যেবেলা একটু জল আর খেজুর খেয়ে উপবাসটা ভঙ্গ করে। পরে কি খাবে সেটা বড় কথা নয়, 1 মাস তো পালন তো করে। আমার বাড়ির মা বোনেদেরকে বললে কি গো একাদশী করবে? বলে না, এবারটা হবে না পরের বারটা হবে। আমি কি একাদশী? বাকিরা সবাই দোষী, সবাইকে নিয়ে মরবো। ওরা সময় করে নামাজটা পড়ে, আর আমার বাড়ির মায়েরা বোনেরা সময় করে পর নিন্দা পর চর্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। একটা অপ্রকট সত্যি বলে দিয়ে যাচ্ছে, আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কত দূর পর্যন্ত যাচ্ছে। আজকে আমার আপনার বাড়ির পাশে সবং তেমাখানি, ওইদিকে কি সবার এড়াল দুড়াল খেপাল যা আছে, আমার রাধামনপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়খণ্ড, বিহার, যত জায়গা আছে আমার আপনার বাড়ির পাশে, আপনারা যে মুসলমান ভাইদেরকে দেখছেন, এই মুসলমানরা কেউ আরব থেকে আসেনি, এরা কেউ ইরাক থেকে আসেনি। আরবের মুসলমান বাংলা বলতে পারে না, ইরাকের ইসলামরা বাংলা বলতে জানে না, দেখবেন এরা আমাদের মতো বাংলায় কথা বলছে, বাঙালির সঙ্গে অনেক রীতিনীতিতে মিল আছে। তাহলে বলুন এরা কি করে মুসলমান হয়ে গেল? সমাজের চাপে পড়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে জোর করে এদেরকে ধর্মান্তরিত করে দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশে হচ্ছে, খবর তো দেখছেন নিত্য টিভিতে। আমার আপনার বাড়ির সামনে সেই দিনটা এসে পড়েছে। এখনো যদি শুধরাতে চান, এখনো বলছি সময় আছে, নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে বাবাকে বাবা বলে ডাকতে শেখাবেন, ড্যাড নয়, মাকে মা বলতে শেখাবেন, মম নয়। বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে বাবার কাছে দুদিন পরে এসে বলে ড্যাড তুমি হ্যাঁ, তাড়িয়ে দেবে বাড়ির থেকে। একটা কথা মনে রাখবে, আমার আপনার বাড়ির চারদিকে যে মুসলমান ভাইয়েরা রয়েছে, এরা জাতিতে হিন্দু ছিল, সমাজের চাপে পড়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে মুসলমান হয়ে গেছে। আরে একই তো ব্যাপার, আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু, আর ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু, আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা জান, আর আমরা যাকে কীর্তন বলি ওরা বলে আজান। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, এমন সময় দেখছি একজন মা এসেছে, কালো পোশাক পরা, নাক মুখ সব ঢাকা, চোখটা বের করা, হাতে তার ছেলের হাত ধরা, মাথায় টুপি, পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা ছেলে, দেখে বোঝা যাচ্ছে মুসলিম বাড়ির মা। কিছুটা দূরে আরেকজন হিন্দু বাড়ির মা এসেছে, শাঁখা সিঁদুর পরা, ছেলের হাত ধরা। এমন সময় এক বয়স্ক বাবা এসেছে, বড় দাড়ি আছে, পেকে গেছে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, লুঙ্গি। ওই মা গিয়ে, ছেলে তো চেনে না, ছোট্ট ছেলে, মা গিয়ে ছেলেটিকে ওই ভদ্রলোকের সামনে গিয়ে বলছে, বাবা মৌলবি সাহেব।